বারুইপুরে এক হোমিওপ্যাথি চিকিৎসকের বারান্দা থেকে উদ্ধার হলো এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। ঘটনাটি ঘটে বারুইপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ড শাসন ব্যানার্জি পাড়া এলাকায়। মঙ্গলবার সকালে শাসন ব্যানার্জি পাড়া এলাকায় একটি চিকিৎসকের বারান্দা থেকে উদ্ধার করা হয় অপরিচিত ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। এরপরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে বারুইপুর থানায় খবর দেয়। পুলিশ এসে অপরিচিত ব্যক্তির মৃতদেহটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। তবে মৃত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, পাশে একটি কাঠের বাতাম পড়ে থাকতে দেখা যায়, সেই কাঠের বাটামের মধ্যেও রক্ত লেগে থাকতে দেখা গেছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাকে খুন করা হয়েছে। এই পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টাইম ব্রাঞ্চ। কি হয়েছে কাকা? এটা গত আজকে জানা গেল, গত রাত্রিতেই হয়েছে মনে হচ্ছে, যে হঠাৎ দেখছি আজকে সকালবেলা উঠে একজন পড়ে আছে। এবার আমাদের আমি তো ঘুম থেকে সবে উঠেছি, দেখছি যে এরকম, তারপর দু একজন চারজন করে এরকম করে তো সবাই দেখছে কি অবস্থা দেখলেন, এবং লুঙ্গিটা খোলা অবস্থা, লুঙ্গিটা খোলা এবং মাথায় মেরেছে। কেন এখন সবাই সংক্রামকের ভয়ে কেউ কাউকে ছুটছে না, ছুটেও চাইছে না। এবারে যে ওই মোটা একটা কাঠ রয়েছে, সেই মোটা কাঠ এবং রক্ত রয়েছে, পড়ে রয়েছে, মেন কথা এখানে চোটের দাগ রয়েছে। এক ঘায়ে মেরেছে, লোকটা সেরকম অর্থবান বলে মনে হয় না, একটা লুঙ্গি সাধারণ মনে হচ্ছে ফেরিওলা আমাদের সাধারণ ধারণা। আবার একটা দুধের লোক আমাদের নাম দিয়ে যাচ্ছিল, এটা কোথায়, এটা জায়গাটা কল্যাণপুর রোড, এটা এখান থেকে সোজা বাড়িপুর স্টেশন অব্দি, এটা এটা কোনটা, এটা রামগোপালপুর পোলের আগে শাসন, 9 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড ব্যানার্জি পাড়া, 9 নম্বর ওয়ার্ড ব্যানার্জি পাড়া, আপনার রামগোপালপুর মোড়ের আগে, এই আমাদের বর্ডার লাইন। 9 নম্বর পুলিশ এসে বডি নিয়ে যায়, পুলিশ এসে বডি নিয়ে গেছে।